বন্দা, বড় মহাব্বত করে তোমাকে আমি বানাইছি, বড় মহাব্বত করে, এত মহাব্বত করে তোমাকে আমি বানাইলাম। ইচ্ছা করলে তোমাকে আমি কুত্তা বিলাই খিঞ্জির বানাইতে পারতাম। বন্দা, তোমাকে আমি মুসলমান পরিবারে জন্ম না দিয়া বেঈমান পরিবারে জন্ম দিতে পারতাম। তোমাকে আমি অন্ধ বানাইতে পারতাম, লুলা ল্যাংরা হাটকাল কানা বানাইতে পারতাম। তোমাকে আমি ব্রেন আউট করে পাগল বানাইতে পারতাম। এগুলো না বানাইয়া বন্দা, তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি ঠিকঠাক রেখেছি। তুমি তোমার মনের ভাব সুন্দর ভাষায় প্রকাশ করতে পারো, আমার এই কুদরতের নিদর্শন সবগুলো তুমি দেখতে পারো। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, ও বন্দা, কুল কায়নাতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবগুলো একমাত্র তোমার উপকারের জন্য আমি বানাইছি, সব তোমার জন্য। তসবিহ ফাগড়া রাখেন, পকেটও রাখেন। দুদিল বুদন জুজে বেহাসেলেনিস, জুজে দুদিল বুদন জুজে বেহাসেলেনিস, হাদিস শরীফে আছে। মাসালা তো ফেকেহীন, খাইরু মিনস ইবাদতে সিদ্ধিন আসানা। একটা শরীয়তের মাসলা শিক্ষা করলে 60 বছর নফল ইবাদতের চেয়েও সওয়াব। হ্যাঁ, তুমি আমল করতেছ, ভুল লাভ হচ্ছে না কোনো কিছু। যাই হোক, বলতেছিলাম আল্লাহ বলেন, বন্দা এত কিছু তোর জন্য আমি বানাইলাম, তোকে আমি বানাইছি একমাত্র আমার জন্য, পাগল হওয়ার জন্য। তুই আমার হয়ে যাবে, আমার মারিফত আমার পরিচয় লাভ করার জন্য তোরে আমি বানাইছি, আর বাকি সব তোর জন্য। মারিফত এক কথাই বুঝেন, আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য ও বন্দা তুমি আমাকে ছেড়ে কোথায় দৌড়াদৌড়ি করছো? এত কিছু আমি দিলাম, আমাকে ছেড়ে তুমি কোথায় দৌড়াদৌড়ি করছো? ও বন্দা, তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলি না। আমি তো ভুলি নাই, তুমি ভুলতে পারো কিন্তু আমি ভুলি নাই। আল্লাহ বলেন, বন্দা তুমি আমাকে ছেড়ে কোথায় দৌড়াদৌড়ি করতেছো? কই মন্দিরও ঘুরতেছো, কই মাজারে যাইতেছো? হ্যাঁ, ফাফির রুইলাল্লাহ, ও বন্দা আমার দিকে চলে আসো, আমার দিকে আসো। বন্দা তুমি অপরাধ করছো, ভুল করেছো, এই ডরে ভয়ে তুমি আমার কাছে আসতে পারছো না, এটা নাকি? না না, আমার দরবারে আসার জন্য কোনো ভয় নাই, কোনো সময় নাই, কোনো পেরেশানি নাই। ও বন্দা 24টা ঘন্টার মুহূর্ত মুহূর্ত সময় তোমার দিকে আমি তাকায় রইছি। আমার বন্দা আমাকে কখন মাওলা বলে ডাক দিবে? কখন ডাক দিবে? যে কোনো মুহূর্তে তুমি যদি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। বাকি তুমি গুনাহ করে ফেলেছ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি মাওলা, আর কথার মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই, মিথ্যার গন্ধ নাই। আমি আল্লাহ ওয়াদা করছি রে বন্দা, তুমি যদি আমি মাওলার দরবারে আত্মসমর্পণ করে সারেন্ডার হইয়া চোখের দুই ফুটু পানি ছেড়ে মাওলা বলে যদি ডাক দাও, ও মাওলা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার মাওলা বলেন, বন্দা কি পরিমাণ গুনাহ তুমি করেছ আমি তাকাইয়াও দেখব না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ জুনুবা জামিয়া,
তোমার সারা জিন্দগির গুনার উপর আমি একটা ডিলেটের চাপ মেরে দেব। ডিলেট, মোবাইলে ডিলেট আছে না? ইন্নাল্লাহ ইয়াগফিরুজ্জুনুবা জামিয়া, শুধু মাফ করব যে এমনটা না। ওয়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে পরিমাণ গুনাহ তোমার আমল নামায় ছিল রে বন্দা, ওই পরিমাণ সওয়াব আমি তোমার আমল নামায় এমনিতে দিয়ে দেব। হ্যাঁ, আল্লাহর ওয়াদা চির সত্য। এখন আসেন, টাইম কিন্তু এটার একটা টাইম আছে। আল্লাহর দয়াটা বুঝাইতে গিয়ে আরে শুনুমি বলেন, বন্দা আমার দয়া ভালোবাসা মোহাব্বত তুমি যদি অনুমান করতে চাও, তুমি তোমার মার দিকে একটু লক্ষ্য করে দেখো, তোর মার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ দয়া মায়া ভালোবাসা আমি ভিক্ষা দান করছি। ইদুরানে মা দারারা মেরে মান আমুখুতা, বন্দা তোর মার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ দয়া মায়া ভালোবাসা আমি ভিক্ষা দান করেছি। আমি মৌলার দয়ার সাগরের কোনো কুল কিনারা না। তোর মারে তুই দূরানে দিছি, এখন তুই তোর মার দিকে তাকাইয়া দেখ। কচি কাচি বাচ্চা বাচ্চি যখন কান্নাকাটি করে, মা যতই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকুক না কেন, বাচ্চার কান্নার আওয়াজ যখন মা দুঃখিনীর কানে পৌঁছে যায়, দুনিয়ার বুকে এমন কোনো মা নাই যে মা বাচ্চার কান্নার আওয়াজ শুনেও সে কাজে ব্যস্ত আছে। বাচ্চার কান্নার আওয়াজ শোনার সাথে সাথে কাজটাজ ফালাইয়া পাগলের মতো ছুটে আসে সন্তানের নিকট। সন্তানের নিকট ছুটে আসে কুলে লইয়া সন্তানের চোখে মুখে গালে চুমাইতে থাকে। কথাটি কিনা বলেন? কুলে লইয়া চুমাইতে থাকে যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না বন্ধ না হয়, মা তাকে মহাব্বত করতেই থাকে। আল্লাহ বলেন, বন্দা তোর মার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ দয়া দান করলাম, কিঞ্চিৎ পরিমাণ দয়ার কারণে তোর মা যদি তোর কান্নার আওয়াজ সহ্য করতে না পারে, তোর চোখের পানি সহ্য করতে না পারে, আমি আল্লাহর দয়ার সাগরের কোনো কুল কিনারা নই, আমি কিভাবে সহ্য করব? হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, আমি আমার কুদরতি কুলে উঠাইয়া কুদরতি জবান দ্বারা বন্দা তোমাকে আমি চুমাইতে থাকব। এই কথাটা সূরা শুরা 25:13 আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ বলছেন, আল্লাহু ইস্তাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ বলেন, বন্দা তুমি গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকতে পারো, 24 ঘন্টা তুমি গুনার আড্ডাখানায় কাটাইয়া দিচ্ছ, কখনো আমি মৌলাকে একবার মৌলা বলে তুমি ডাক দাওনি। ও বন্দা, তোমার কোনো একটা আমল যদি আমার পছন্দ হয়ে যায়, কোনো একটা আমল যদি আমার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে কুদরতি হাতে এইভাবে ধরব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ধরেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, ইস্তাবা ইয়াজতাবির অর্থ কাউকে ধরে জোরপূর্বক টেনে নেওয়া। আল্লাহ বলেন, বন্দা তোমার কোনো একটা আমল যদি
আমি মাওলার পছন্দ হয়ে যাই, আর তুমি গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকো। আমি তোমাকে আমার কুদরতি হাতে ধইরা একটা টান দেব, এমন ভাবে একটা টান দিব রে বন্দা, এক টান দিয়া তোমাকে আমি গুনার সাগর থেকে উঠাইয়া ডাইরেক্ট আমি আমার ওলি আল্লাহর চেয়ারে বসাইয়া দেব। কিন্তু কোনো একটা আমল আমার পছন্দ হতে হবে, এই ব্যাপারে শুধু একটা আমলের আলোচনা আমি করতেছি, করেই আমি সামনে যাব। এর আগে বলতে চাই, আল্লাহ বলেন বন্দা এই যে পাশে গুরুস্থান, কত শত 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 মা বোনেরা মুরব্বী বাজানেরা যুবক ভাইয়েরা শোয়া আছে, কথাটি কি না বলেন না? কত মানুষের জানাজা, জানাজার ইমামতি করলাম, হঠাৎ করে একদিন আমার জানাজার ইমামতি করার জন্য আরেকজন দাঁড়াইয়া যাবে, কত মানুষের জানাজায় শরিক হইছিলাম, হঠাৎ করে দেখবা এলাকাবাসী আসবে আমার জানাজা পড়ার জন্য, কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইলাম, ঘর থেকে একদিন দেখা যাবে লাশ হিসাবে দৌড়াদৌড়ি কইরা ঘর থেকে বের করা হবে। আল্লাহ বলেন বন্দা এত কিছু দেখার পরও তোমাদের বুঝে আসতেছে না কেন, কারণটা কি? একটা মুহূর্তের নিশ্চয়তা নাই, হতে পারে মাহফিল থেকে বাড়িতে যাইবা আজরাইল হাজির, হতে পারে আগামীকাল সকালবেলা তোমার আমার ব্যাপারে ঘোষণা করা হবে একটি যুগ সংবাদ, এতে তো কারো কোনো সন্দেহ না, আমার কাছে আসতেও হবে, এখন আর কিসের অপেক্ষায় রয়েছ? হ্যাঁ আল্লাহ বলেন বন্দা তোমাকে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব, এর জন্য একটা টাইম আছে, টাইমটা হলো আজরাইল আসার আগে আগে। আজরাইল যখন চলে আসবে তখন তোমাকে আমি আর ছাড় দেব না, কানতে কানতে তোমার চোখের পানি শেষ হইয়া যাবে, রক্ত আসতে থাকবে, তখন কিন্তু বন্দা তোমার উপর আমি কোনো প্রকারের দয়া মায়া করব না। হ্যাঁ এখানে একটা ঘটনা বলতাছি, নগদ ঘটনা, আজকে 18 তারিখ না, গত মাসের 18, এক মাসে নইছে, আমার প্রোগ্রাম ছিল ওই বরিশাল ফিরোজপুর ভান্ডারিয়া, আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী যে ছিল এখন এমপি, তার এখানে 7 দিনের তফসিরের 6 তারিখের শেষ বক্তা। গেলাম, যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে 40 মিনিট দেরি করে ফ্লাইট ছাড়ছি, যাওয়ার সময় আর কি, আসার পথে বরিশাল শহরটা পার হইতে একটু জামো ভরে গেছি কয়েক জায়গা, যার কারণে 8 মিনিট দেরি হয়েছে, 8 মিনিট, 10:45 টাইম, 53-তে আমি ইমিগ্রেশনে গিয়ে পড়ছি, তাড়াতাড়ি গেছি, বলছি ভাই দেরি হয়ে গেছে প্লেন খাড়া, তো উনি বলতেছেন হুজুর দরজা বন্ধ করে লাগছে, ডোর বন্ধ, এখন আর সুযোগ নাই। তো সুযোগ নাই নাই, আমি কয়েকবার রিকোয়েস্ট করলাম ভাই দেখেন না, নতুবা তো বাসে যাইতি, ও এখন তো টিকিটও নগদ আর নাই, ওই ফ্লাইট নাই, আগামীকালও আমি ওই ফ্লাইটেই যাচ্ছি, ওই ওই এলাকাতেই 20 তারিখ আর কি, 2 দিন 1 দিন পরে টিকিট হয়ে গেছে। তো উদ্দেশ্য হলো 10 মিনিট আমি দাঁড়ায় রইলাম এয়ারপোর্টের ভিতরে, প্লেন উঠলে পরে চলে আসবো, 10 মিনিট চলছেই, ভিতরে চেক আপ করে সিটের মধ্যে বসা, যারা চলাফেরা করেন জানেন তো জামায়া দূরে নিয়া বসা, অথচ প্লেন যাওয়ার পরে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসছি,
এখানে উদ্দেশ্যটা কি? 8 মিনিট আগে যদি আমি যাইতে পারতাম, রিকোয়েস্ট করার দরকার ছিল না, জামাই আদরে নিয়ে বসাইতো, আবার নাস্তা দিত, পানি দিত, কত আদর করতো। কিন্তু 8 মিনিট দেরি হয়ে গেছে, গেট আউট। 100 বার যদি বলতো যে আপনারা আব্বা ডাকালায় 500 বার দিয়া দিন, 1000 বার বাপ ডাকলেও কামাইত না। আমার মাওলা বলেন, বন্দা তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব রে বন্দা, সময় সীমা নির্ধারিত রয়েছে, আজরাইল তোমার সামনে আসার আগ পর্যন্ত। আজরাইল যখন সামনে চলে আসবে, চোখের পর্দা যখন তোমার খুলে দেওয়া হবে, পরকালের দৃশ্য যখন তুমি দেখতে পারবা, তখন তুমি কান্নাকাটি করবা, অনুনয় বিনয় করবা। এরপরে বন্দা বিন্দু পরিমাণ দয়া মায়া তোমার উপর আমি করব না। মরার নিয়ত আছে তো বাজান আপনাদের? অনেকের তো নাও থাকতে পারে, ভাই আমার অনেক কাজটাজ আছে, প্রোগ্রাম আছে, ইদানিং মরার নিয়ত নাই, থাকতে হতে পারে। আপনাদের মরার নিয়ত আছে নি বলে? হ্যাঁ, যখন টাইম হয়ে যাবে, আজরাইল হাজির হয়ে যাবে, আল্লাহ বলেন, বন্দা এত কিছু তোমার জন্য করলাম, যুগে যুগে নবী রসুল তোমার কাছে পাঠাইলাম, নবী রসুলগণের পরে নাইবে নবীগণকে পাঠাইলাম, ওয়াজনসিয়ত করে করে তোমাদেরকে কত বুঝান বুঝাইছি, এরপরেও যদি তোমাদের বুঝে না আসে, কিচ্ছু করার নাই, খেলা হবে আমি আল্লাহ আর তোর মাঝে। বলেন সুবহানাল্লাহ, খেলা হবে। আল্লাহ বলেন, বন্দা যখন তোমার সময়সীমা শেষ হইয়া যাবে, মালাকুল মৌত আজরাইল সামনে এসে যাবে, চোখের পর্দা সরাইয়া দেওয়া হবে, সব কিছু তুমি দেখতে পারবা, তোমার সমস্ত শক্তি আল্লাহ বলেন আমি ডিলেট করে দেব, পাশে তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে মা বাবা স্বামী স্ত্রী বসা আছে তুমি দেখতেছ, কিন্তু তাদেরকে যে বলবা আমাকে একটু বাঁচাও, আজরাইল সামনে দাঁড়ানো ক্ষমতা নাই, টু শব্দ করার ক্ষমতা তোমার থাকবে না। ও বন্দা তুমি যদি আল্লাহওয়ালা না হও, আজরাইল প্রথমে সে তোমার দুই গালে এত জোরে দুইটা থাপ্পড় লাগাইয়া দেন। এতদিন তো আল্লাহ শুধু দয়া করে তোমার মহাব্বতে ডাকছে, এখন আর মহাব্বত নাই, এখন অ্যাকশনে চলে গেছে। আজরাইল এসে এত জোরে দুই গালে দুইটা থাপ্পড় লাগাইয়া দেন, থাপ্পড় দিয়ে আজরাইল বলেন, আখরিজু আনফুসাকুম, বেয়াদব কুতাকার, তুই নাকি বড় মস্তান ছিলে, বাহাদুর ছিলে, বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়াছিলে, এত সুন্দর জিন্দিগি পাইয়া নিজেকে সংশোধন কেন করলে না, আল্লাহর বলি কেন হলে না, এখন এখন বুঝতে পারবে মস্তানির কি সাজা। এই কথা বলে আজরাইল পরিষ্কারভাবে এইভাবে ডাকেন, আখরিজু আনফুসাকুম, ও পাপিষ্ঠ নাফরমান কথা কেন বলছিস না, তাড়াতাড়ি তুই তোর রুহুটা বের করে, ও রুহুটা বের করে তাড়াতাড়ি আমার হাতে তুলে দে। এই কথা যখন বলে বাজান, ভিতরে আর পানি নাই, আজরাইল ডেকে বলে, রাখরি জুয়াং পুজাকু, ও পাপিষ্ঠ নাফরমান, তাড়াতাড়ি তুই তোর রুহুটা বের করে বাইর কর। এত জোরে হুঙ্কার মেরে চিৎকার করে ডাক দিয়ে বলেন, কানের পর্দা মনে হয় ফেটে যাবে,
এক পর্যায়ে আজরাইল রাগান্বিত হইয়া আজরাইলের বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে বাড়াইয়া এইভাবে এমনিয়া সামনের দিকে বাড়াইয়া বলতে থাকে তাড়াতাড়ি বের কর। ওই সময় বন্ধুরা বড় বড় চোখ দ্বারা এক দৃষ্টিতে উপরের দিকে তাকাইয়া থাকে, চোখের ফাঁতিটা ফালাইবার এখন তার সময় না, চাইছে সেইভাবে ফানি বলেন না, উপরের দিকে এক দৃষ্টিতে তাকাইয়া রয়েছে আজরাইল তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে বাড়াইয়া এত জোরে বুক বরাবর তার নখগুলো ঢুকাইয়া দে, ভিতরে ঢুকাইয়া রুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে রুটাকে ভিতর থেকে বের করে নেন। ভিতরের সমস্ত রগগুলো জোড়াগুলো মুহূর্তের মধ্যেই বন্ধুরা শিরা লন্ড বন্ড হইয়া যায়। পরিষ্কার কুরআন, রুহ রগু রগু সে নিকালি যায়গি, রুহ রগু রগু সে নিকালি যায়গি, খাক একদিন তুঝ পে ডালি যাইগি। এখানে যারা শোয়া সবাই এগুলো শুনতেছে, কিন্তু বলেন সুবহানাল্লাহ, এই আলোচনা সব শুনতেছে এবং দুঃখ প্রকাশ করতেছে, ও দুনিয়াবাসীরা তোমরা বেশি বুঝিও না, তাড়াতাড়ি কথাগুলো মেনে নাও, আমরা বুঝতেছি এখন বুঝে লাভ নাকি, রুহ রগ রগ সে নিকালি যায়গি, রুহ রগ রগ সে নিকালি যায়গি, খাক একদিন তুজ পে ডালি যায়গি, প্রতিটা রগ থেকে শিরা শিরা থেকে তোমার রুহটাকে টেনে হেঁচড়ে বের করা হবে। একদিন এত সুন্দর দেহের উপর বডির উপর মাটি বরাদ করা হবে, আল্লাহ গজবের মরা থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে না, আমি বলতেছিলাম কোনো একটা যেটা আমাদের জন্য দরকার, কোনো একটা আমল যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, আল্লাহ বলেন বন্দা তোমাকে আমি কুদরতে হাতে দইরা একটা টান দেব, এক টান দিয়া তোমার কারবার বানায় দেব। বলেন না সুবহান, এই ব্যাপারে একটা আমলের কথা বলছি, এটা নগদ পয়সা টুসা লাগতো না, বাজান। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি কিন্তু গুণাগার বন্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এই চোখের পানি বের হলে আর সে আজিম থর থর করে কাঁপতে থাকে, আর সে আজিম থর থর করে কাঁপতে থাকে। এখন একটা বিষয়, আলেমরা যারা আমরা উলামায়ে কেরাম আল্লাহর দয় দিয়া বলতেছি, তুমি আমি কিন্তু বড় ধোকার মধ্যে আছি, কোন দুকায় এলমে আবার সাদকে বকুর সাইয়াদ রাহে, রাহা আবার সাদকে পেশাইয়া সাই, এলমে কা হাসল হে বস ইশকে খুদা, আহা সব ধুকা হে বস উসকে সওয়া। এলমের দ্বারা উদ্দেশ্য তুমি মৌলার দেওয়ানা পাগল পড়া হইয়া যাইবা, এলেমের দ্বারা তুমি আল্লাহর মারিফত অর্জন করবা, আল্লাহর পাগল তুমি হইয়া আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহর পাগল বানাইবা। বলেন না সুবহানাল্লাহ, এলমে কা হাসল বস ইশকে খুদা, আহ সব ধুকা হে বস উসকে সওয়া। আমার পীর মুর্শিদ আরবিল আল্লামা শাহ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আক্তার বাউয়া আহুল্লাহ তাআলা ফিয়া লাইলিন করাচি পাকিস্তান
হযরতে শেখ আলেমদের মজলিসে বেশি বেশি বলতেন, এলমে কা হাসলে বস ইশকে খুদা, আহা সব ধু কাহে বস উসকে সওয়া। এলেমের দ্বারা উদ্দেশ্য তুমি মাওলার পাগল হইবা, মাওলাওয়ালা হইয়া যাইবা। শেষ রাত্রে উঠিয়া সারা দুনিয়ার মানুষ ঘুমের ঘরে তুমি মাওলার পাগলে জিকিরে লাগে গেছ। জিকিরের পর কান্দে কান্দে তোমার মুসল্লা বিজায়া ফেলবা, বলেন না সুবহানাল্লাহ। তখন তোমার মধ্যে এমন একটা জিনিস আল্লাহ দান করবেন, কি জিনিসটাই? এই জিনিসটা বুঝাইতে গিয়ে আমি লম্বা একটা হাদিস পড়ছি। যাই হোক, উলামায়ে হাজরাত যারা আছি আমরা, আমি প্রশ্ন করি, শয়তানের এলেম কম আছেন নাকি? হ্যাঁ, শয়তানের এলেম কম ছিল না, কিন্তু এশক ছিল না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহাব্বত ছিল না, বিদায় সে বিতাড়িত লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেছে। আমাদের এই সিলেটের মধ্যে হযরত সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহ মারকাদার, অনেক খুলাফায়ে কেরামগণ ছিলেন, এক একজন এলেমের জাহাজ। এলেমের জাহাজ হওয়ার সত্ত্বেও মাদানী সাহেবের খানকায় বেকলেট বসে রয়েছে। ওখান থেকে মাওলার মারিফত আল্লাহর দরবারে কিভাবে কানতে হয়, আল্লাহকে কিভাবে ডাকতে হয়, কিভাবে চিৎকার দিতে হয়, সব শিখতে হয় মুর্শিদের কাছ থেকে, না শিক্ষা পারবা না। এই কারণে আল্লাহ তাদেরকে এমন ভাবে চমকাইছে, এখন ওই ওই ধারাই বন্ধ হয়ে গেছে, নাই বললেই চলে। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করো, সবাই বলে না। এখানে বলতেছিলাম বন্ধুরা, চোখের পানির ব্যাপারে কষ্ট হইতেছে আপনাদের। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, আমরা যারা আছি আমরা কিন্তু ঈমান নিয়ে কবরে যাব, গ্যারান্টি আছে কিনা বলেন, জোরে বলেন। আরে ভাই, বালামে বাউরা মস্তবর আল্লাহ বলি আছি, মুস্তাজাবু দাওয়াত বেমান হইয়া মারা গেছে। তো তুমি আমি যে ইমানের সাথে কবরে যেতে পারবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই কারণে আরিফ রুমি বলেন, ইচ্ছে কাফেররা বুখারি মন গিরি, ইচ্ছে কাফেররা বুখারি মন গিরি, কে মুসলমা বুদনস বাসা দুবি। খবরদার, আমার কোনো বেঈমান কাফের মুশরিক বন্দা যে রয়েছে তাদেরকেও ঘৃণা করতে পারবে না। কুফুরকে ঘৃণা করতে হবে, ব্যক্তি কাফেরকে নয়। মুশরিককে তো অবশ্যই ঘৃণা করবা, কিন্তু ব্যক্তিটাকে ঘৃণা করা যাবে না। গুনাকে অবশ্যই ওই ঘৃণা করতে হবে, ব্যক্তি গুনাগারকে ন। কারণটা হলো, এখন যদি তওবা করে নেই, সবচেয়ে বড় গুনাগার না পূর্বা তওবা করার সাথে সাথে আমার মাওলা বলেন, বন্ধা তোরে আমি মাফ করিয়া দিলাম, তোরে মাফ করিয়া দিয়াম। আরে শত বছরের বেঈমান কাফির এতকালের বেশি না, পাঁচ মিনিট পূর্বে যদি কলমাটুকু পড়ে নেই, আর আল্লাহকে ডেকে বলেন, মাওলা এতদিন বুঝতে পারি নাই, এখন বুঝে আসছে গো মাওলা, কিন্তু আমার হাতে সময় না। মাওলা গো এতদিন বুঝি না, এখন বুঝতে পারছি, আমি কলমা পড়ে নিলাম, তুমি আমাকে ক্ষমা করবানি। আমার মাওলা বলেন, বন্ধা কলমা পড়তে তোমার দেরি হবে, শত বছরের কুফুরের গুনাহগুলো আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। হাজারো ঘটনা এমন আছে। হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই, ঘটনা বলতে চাই। ওলি আল্লাহদের স্তর হলো চারটা।
এক নম্বর কলন্দর, দুই নম্বর কুতুব, তিন নম্বর আবদাল, চার নম্বর গাউস, এছাড়া আরো ছোটো খাড়ো স্তর আছে, মোটামুটি স্তর হইল সাতটা আর কি। এক নম্বরে কলন্দর এলাকা ভিত্তিক ছোটখাটো অলি আল্লাহ, দুই নম্বরে কুতুব, তিন নম্বরে আবদাল, চার নম্বরে গাউস, মেসকার শরীফ একবারে লাস্টে বাবু মানা কেবে ওয়াইস আল কারনি, এ অধ্যায়ের প্রথম বাবের প্রথম ফসলের প্রথম হাদিসটা। নবীজি বলেন আমার উম্মত কখনোই সত্তর জন আবদাল থেকে খালি হবে না। একজন আবদাল মারা যাওয়ার সাথে সাথে দফনের আগে আগে তার চেয়ারে আরেকজন আবদালকে বসিয়ে দেওয়া হয়, আর বসানোর নামানোর দায়িত্ব হলো গাউসের, গাউস প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। গাউস যিনি হন কলন্দর যেমন এলাকার ছোটখাটো অলি আল্লাহ, কুতুব এমপির পর্যায়ের, আবদাল মন্ত্রী পরিষদ, গাউস প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট একজনই হয় সারা পৃথিবীর বুকে, গাউস একজন, গাউসের নেতৃত্বে সারা সবাই চলে। আবদাল সত্তর উপরে হইতে পারে, সত্তরের কোটার নিচে আসবে না। কুতুব অনেক, কলন্দরের কোনো হিসাবই নাই, বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ গভীর রজনীতে রাত্রের তিনটা বাজে আল্লাহর মারিফতের মুরাকাবাই মগ্ন আছেন, মুরাকাবাই তুমসাকুই হামদমদম সাজ নহি হ্যায় বাতে তু হ্যায় হর দম মগর আওয়াজ নহি হ্যায় বস তুম হামে আগা এ উস রব্ত খফি সে মালুম কেসি ওর কোয়ে রাজ নহি হ্যায়। তোমার মতো প্রিয় বন্ধু আর যে কেহ নাই, কথা যে হয় সর্বদাই কিন্তু কণ্ঠ না। থানবী হিসাবে সে আল্লাহর খাস বন্দাদের সাথে আল্লাহর কথা হয় মোবাইলে, আল্লাহর মোবাইল হলো দুইটা, এলহাম কাশফ, বলেন না সুবহান, এলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে আল্লাহ বলার সাথে মাওলাই কারিমের কথা হয়। গভীর রজনীতে আব্দুল কাদের জিলানি আল্লাহর মারিফতের মুরাকাবাই ছিলেন, এলহাম হয়ে গেল, আব্দুল কাদের মুসল শহর বাগদাদ থেকে 300 মাইল দূরে, মুসল শহরের যিনি আব্দাল ছিলেন তার এন্তেকাল হয়ে গেছে, এখন নতুন আবদাল তার চেয়ারে বসাইতে হবে, জানাজা কাফন দাফনের সব ব্যবস্থা করতে হবে। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহকে ডেকে বললেন মাওলা গো আবদাল আমি কোথায় থেকে আনব, তুমি আমাকে একটু দিক নির্দেশনা দিয়ে দাও, ইঙ্গিত করে দাও। আমার মাওলা বলেন আব্দুল কাদের আবদালের চিন্তা তোর করতে হবে না, আমি আল্লাহ আবদালের ব্যবস্থা কইরা রাখছি, যাও উমুক মন্দিরে চলে যাও, হিন্দুদের উপাসনালয়কে বলা হয় মন্দির, ও আব্দুল কাদের মন্দিরে যাইয়া দেখবা আমার এক বন্দা কিভাবে মূর্তিগুলোকে সামনে রেখে কান্নাকাটি করছে। একদিন দুই দিন নারী আব্দুল কাদের 40টা বছর অতিবাহিত হতে যাচ্ছে, এইভাবে মানুষেরা যখন ঘুমের ঘরে চলে যায়, আমারই বন্দা মন্দিরে প্রবেশ করে সারাটা রাত্র
কখনো দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার কখনো সেজদারত অবস্থায়, সনম সনম বলে বলে কান্নাকাটি করছি। ও মূর্তি সমূহ, হে প্রতিমাগণ, হে দেবদেবীগণ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, আব্দুল কাদির, আমার এই বন্দা ভুলের পথে রয়েছে, কিন্তু আমার এই বন্দার চোখের পানিগুলো আমি আল্লাহর পছন্দ হইয়া গেছে। 40 বছরে কি পরিমাণ পানি ভালাইছে কইন্যা, চোখের পানি এমনি যাইতো না, হাসরের দিন মিজানের পাল্লায় ওজন করা হবে। আমার মাওলানা নাকি বললেন, আব্দুল কাদির, আমার এই বন্দার চোখের পানিগুলো আমার পছন্দ হইয়া গেছে, যাও তারে কালিমা পড়াইয়া আব্দালের চেয়ারে তারে বসাইয়া দাও। সাধারণ কথা নাই, আব্দালের পর্যায়ে বসা, জি আল্লাহ বসাইব, আল্লাহ যা দরকার সব দিয়া দিব। কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে বললে কোন হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, আব্দুল কাদির ওখানে চলে গেলেন, গিয়া দেখতেছেন বাজান খুব জার জার কইরা কান্নাকাটি করছেন। আব্দুল কাদির বললেন, আল্লাহর বন্দা কান্না বন্ধ কর। আগে কলমা পড়ো, কলমা ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। উনি ফিরা তাকাইলেন, আপনি কে? আমি কে? আমি যে জিনিসের জন্য 40 বছর ধরে কান্তাস, ওই জিনিসের রাস্তা দেখাইবার লাগে আল্লাহ আমারে বাড়াইছে। হুজুর আমি কি করতাম বলেন, অন্তর তো রেডি হয়ে গেছে, কলিমা পড়ে নাও পড়া লাগছে, এখন গলার মধ্যে যে পৈতা টৈতা মালা টালা আছে হিন্দুদের ব্রাহ্মণরা যে পড়ে শির শিরছি, এখন এখন আমার হাত ধরো, বলেন না সুবহানাল্লাহ, এই হাত দেখো, হাত ধরো 300 মাইল দূরত্ব, 2-3 কদমে 2-3 কদমে 300 মাইল দূরত্বর রাস্তা অতিক্রম করে আনুষ্ঠানিকভাবে আব্দালের চেয়ারে বসাইয়া দেওয়া হয়েছে। এখন থেকে আল্লাহ বলেন, বন্দা তোরে আমি আমার বানাইয়া নিলাম, এখন থেকে যা যা দরকার হবে আমি আল্লাহ তোকে দিয়ে দেব, তোর কিসের ভয়, আমি তো আসি লগে। তা এই জন্য বাজার গুণাগারের কি করতে নাই, গিরিনা করতে নাই। যাই হোক, আমি যেহেতু আজ আয়াত তেলাবাদ করছি, এখন আয়াতের দিকে আসি। আমাকে বলছে মাতা পিতার ব্যাপারে কিছু বলতাম, আমার নামাজের কথাও বলছে, আবার ওলি আল্লাহর ব্যাপারও, তিনও বিষয়ে আমি সংক্ষেপে কিছু কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আরে পরিবর্তনের জন্য এত বেশি লাগে না। জাযাকাল্লাহ চশমাম বাজে কর দি মুরা বাজানে যা হামরাজ কর দি, দয়াল আল্লাহ দেবেন তুমায় পূর্ণ প্রতিদান, দয়াল আল্লাহ দেবেন তুমায় পূর্ণ প্রতিদান,
সঠিক পথেরই তুমি আমায় দিয়েছ সন্ধান, দয়াল আল্লাহ দেবেন তোমায় পূর্ণ প্রতিদান, সঠিক পথেরই তুমি আমায় দিয়েছ সন্ধান। বলেন সুবহানাল্লাহ। সেটটা উর্দু এবং বাংলা দুইটা বলছে, ঘটনা রয়ে গেছে, ঘটনা বললে মজা ভাই ভাই, এখন তো কিচ্ছু মজা পাইছেন না, এখন তো দুটো শের হিসাবে মজা পাইছেন। আর এই ঘটনাটা বলবো যদি আপনারা এইটার উপর আমল করার নিয়ত করেন। বলেন সুবহানাল্লাহ। এখন আয়াতের দিকে যাচ্ছি, বইলা যাবো ইনশাল্লাহ। আয়াতে আল্লাহ বলেন কেউ আল্লাহ যে জিনিসটা দিতে চান না এই জিনিসটা কথা আল্লাহ জীবনে বলবেন, আল্লাহ তো আর বাটফারে সিটারি করতো না, আল্লাহ তো ওয়াদা খেলাপি করবেন না, কথা বুঝেননি আমা। এখন আল্লাহ বলেন আল্লাহ মনোযোগ সহকারে শুনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হইয়া যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি হওয়া এত কঠিন না, একটু চিন্তা, আজম বিল জজম, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা নিয়া চেষ্টা করবা গুনা, আর আল্লাহর বান্দা গুনা তৈব, এই জগৎ তৈ গুনা, নতো তোমার আমার জীবনও আল্লাহ বানাই লইলে না, ফেরেশতা জগতে ফালায় তুলাক লই শেষ, গুনা হবে, গুনা ইচ্ছা করে করতে নাই, করবো না করবো না, হা এর ভিতরে যদি হয়ে যায় আল্লাহর দরবারে আমি কান্নাকাটি করবো, তৌবা করবো। আল্লাহ বলেন বন্দা তুমি তৌবা করতে করতে বিরক্ত হয়ে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার তৌবা কবুল করতে করতে বিরক্ত হব না। বলেন না সুবহান। অনেকের এমন ধারণা থাকতে পারে কত আর তৌবা করুন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ চান বন্দা আমার কাছে শুধু কান্নাকাটি করুক, শুধু কান্নাকাটি করুক, বন্দা তুমি তোবা করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারো, আমি মাওলা তোমার তোবা কবুল করতে করতে ক্লান্ত হব না। আল্লাহ বলেন আলা শুনো, ইন্না উলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যাবেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই, ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো ধরনের দুশ্চিন্তা নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই, মরার সময়ও নাই, কবরেও নাই, হাসরেও নাই। বলেন না সুবহানাল্লাহ। যারা শেষ রাত্রে উঠিয়া মাওলার দরবারে কান্নাকাটি করবে, মুসল্লা বিজাইয়া দিবে, সারাটা দিন ভিতরে শুধু ফুর্তি আনন্দ শুধু নাচে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি তার এমন একটা আস্থা এসে যায় যে আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। এতেকালের সময় আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, আল্লাহ বলেন কমপক্ষে আমি 500 ফেরেশতা পাঠাইয়া দিই। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আইসা তারে সুসংবাদ দেয়, জান্নাতে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু আলা তাহজানু আবশিরু বিল জান্না, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই, জান্নাতের গেটখানা তার জন্য খুলে দেওয়া হয়। ফেরেশতা আজরাইল এত সুন্দর যুবকের আকৃতি নিয়ে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা ভাগরি, দেখলেই খুশি হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ কষ্ট চিন্তা আসবে এই আকৃতি নিয়ে আসবে না। হা আইসা আজরাইল এত সুন্দরভাবে আল্লাহর বলিদের রুহটা বের করে নেন, সে নিজেই বন্ধুরা টের পায় না। আপনি চিন্তা করেন না যে আল্লাহ তোমারে ওলি আল্লাহ বলে, বন্ধু বলে ঘোষণা করে দিছে, বন্ধুরা আরেক বন্ধু একই কষ্ট দিব, এ বলেন কষ্ট দিব নাকি,
আমি আমার বন্ধুকে কোনো প্রকারের কষ্ট হতে দিব না। আল্লাহ বলেন, বন্দারে ওই যে মরার সমাজে আজাব গজবের কথা, দুই পাড়ে চাপা দেবে, এই করবে সেই করবে, এগুলো পাপি বন্দাদের জন্য, নাফরমান গুনাগারদের জন্য, বা আল্লাহ ঠিক কোনো একটা বিশেষ কারণে। নতুবা আমার মাওলা বলেন, বন্দা জান্নাতের নেমতগুলো তুমি দেখতে থাকবা, এই ফাঁকে দিয়া তোমার রুহুটাকে বের করে নেওয়া হবে, তুমি নিজেই টের পাইবা না, বরং তুমি আরেক দিকে তাকায় হাসতে থাকবা, এই দিকটা লয়ে গেছে গা। যেমন বাচ্চা কাঁদতে কাঁদতে, বাচ্চা যখন কান্নাকাটি করে মা তাড়াতাড়ি কুলে নিয়ে দুধ দেয়, বুকের দুধ দেয়, খাইতে খাইতে বাচ্চা ঘুমায় থাকা, ঘুমাই গেলে আস্তে আস্তে মাও গিয়ে বিছানা শু, বাচ্চারে শুয়াইয়া মাও শুয়ে যায়, মা দেখে বাচ্চা পুরাপুরি ঘুমাইছে কিনা, পুরাপুরি ঘুমাইলে আস্তে আস্তে দুধটা টান দিয়া বাচ্চার মুখ থেকে বের করে নেয়, বাচ্চা টের পাই না। ঠিক তেমনই ভাবে আমার মাওলা বলেন, ও বন্দা তুমি যদি আমার হইয়া যাও, আমি তোমার হইয়া যাব, রুহটা বের করার সময় তুমি জান্নাতের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসতে থাকবা, এই ফাঁকে দিয়া তোমার রুহটা বের করে নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ, দরকার আসেনি, দরকার আসেনি এইভাবে আল্লাহওয়ালা হওয়ার, এও দরকার আসেনি, কার কার দরকার, হাতটা নাড়ায়ে থাকবে, হাত নামা দরকার থাকলে শুধু একটা বলের কথা বলবো, সামনে রমজান আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ছোট্ট একটা ঘটনা বলতেছি, ইবনুল ফারিজের ঘটনা, জজবায়ে মারেফত একটা কিতাব আছে, প্রায় হুজুরের কাছে আছে, আমার কাছেও আছে, জজবায়ে মারিফত একবারে লাস্টে, ইবনুল ফারিজ উনি ছিলেন জগতের গাউস, উনার যুগে এন্তেকালের সময় উনার সামনে জান্নাতের গেটখানা খুলে দেওয়া হয়েছে, এবং জান্নাতের হুরেরা তারে ডাকতেছে, মুনতাজির গাস্তানা সিস্তাম সোয়ে তো আমাদাবারে নামাইয়াম রুই তো। যখন ডাকতেছে আল্লাহর উলি, তাড়াতাড়ি আসো, তোমার অপেক্ষায় রয়েছে। ইবনুল ফারিস জান্নাতের দিক থেকে মুখটা ফিরাইয়া নিলেন, রাগে গুসায় জান্নাতের দিক থেকে মুখটা ফিরাইয়া একটা শের পড়েছিলেন, ইনকা না মঞ্জিলাতি ফিল হবে ইন্দাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি, মাওলা গো তোমাকে আমি ভালোবেসেছিলাম তোমারে পাওয়ার জন্য, আজকা তোমার ভালোবাসার বিনিময় হিসাবে তুমি আমারে জান্নাত দিয়া বুলাইয়া রাখতে চাচ্ছ, আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য, আজকে আমার ভালোবাসার বিনিময় হিসাবে তুমি আমাকে জান্নাতের নেমত দিয়ে বুলাইয়া রাখতে চাচ্ছ। এই কথা বলে মাওলাকে ডেকে বলেন, মাওলা গো আমার ভালোবাসার বিনিময় যদি জান্নাত হয়, আমার জিন্দগিটা আমি ধ্বংস কইরা দিলাম। হাই আফসোস কইরা মুখটা ফিরাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নূরের তাজাল্লি আইসা গেছে। বলেন সুবহানাল্লাহ, নূরের তাজাল্লি আইসা গেছে, গর্বি আইয়া দি মালাকুল মউত কে জানম বুরাত তা নবী নাম রোহিত রুহে তু রুহে রমি দান মিনা দেহা। আল্লাহ নূরের তাজাল্লি আইসা গেছে, হাসতে হাসতে রুটা বাইরে গেছে গা, কষ্ট হইলো কই, এখন বলেন কষ্ট হয়েছে কই, আরে কষ্ট তো নাই, বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি আল্লাহ হওয়ার জন্য দুই জিনিসের দরকার, কয় জিনিস, আল্লাহ নিজে বলতেছেন দুই জিনিসের দরকার, এক নাম্বার আল্লাযীনা আমানু, এক নম্বরে ইমান, আমরা সবাই ইমানদার, কথা ঠিক না বলে, তো ওলি আল্লাহ হওয়ার অর্ধেক আইসা গেছে গা, এই কারণে অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
যারা ঈমান আনয়ন করেছে তারা আল্লাহর অর্ধেক ওলি আল্লাহ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, অর্ধেকটা হইছে পুরাটা না। এখানে আল্লাহ দুই নম্বরে বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বরে মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির বিষয়টা একটু 5 মিনিট ব্যাখ্যা করব, আগে অর্থটা শেষ করে লাই। আল্লাহর কষ্ট হইতাছে আপনাদের, আবার কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে রাসূলুল্লাহ। এখানে আল্লাহ বলেন ওলি আল্লাহ হয়ে গেলে কোনো ভয় নাই। ওলি আল্লাহ হইবা কয় জিনিসে? দুই জিনিসে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। সহজ, আগে প্রশ্নটা বুঝেন। ওলি আল্লাহ হয়ে গেলে কোনো ভয় নাই। ওলি আল্লাহ হওয়ার জন্য দুই জিনিসের দরকার, এক নম্বরে ঈমান, আমরা সবার আছে, দুই নম্বরে তাকওয়া। হ্যাঁ, ঈমান আছে, একবারে ডালাভাবে কয়ে এলাইব না বাজার। হ্যাঁ, ইমানের আলোচনাত গেলে তো ডাইল হয়ে যাবো একবারে। হ্যাঁ, আল ইমান ওয়া তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি জামিমা যা আবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানের আলোচনাত গেলে বেদার টেদার জিরিক টিরিক যা যা সব এতলে আইব, ওইদিকে আতা যাইতাছি না, কারণ ওইগুলির সব ওই চিস্তি বলেন না সুবাহ, ওইদিকে যাচ্ছি না, মুড়া মুড়া কথা হয়ে যাইতাছি। ওলি আল্লাহ হওয়ার জন্য কয় জিনিসের দরকার? এক নম্বরে, দুই নম্বরে তাকওয়া। দুই জিনিস আইসে গেলে ওলি আল্লাহ, ওলি আল্লাহ হয়ে গেলে কোনো ভয় নাই। কার কথা? আল্লাহ বলেন আমি মিশা হতা জীবন কই না, আর আমি যে ফাইসালা করি ফাইসালার মধ্যে কেমত হয়ে গেলে কই না, আমি তো পরিবর্তন। এই জন্য আল্লাহ বলেন লাউমুল বুশুরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনের অনেক ব্যাখ্যা, এর মধ্যে রুহটা বেরোবার আগের সময়টা এটাও দুনিয়ার জিন্দিগি। কথা ঠিক কি না? রুহ এখনো বাইরেছে না, ফেরেশতা আইসা গেছে, এটা তো দুনিয়া। ওই সময় তারে বলবে আল্লাহ তাকাফু, কোনো ভয় নাই, চিন্তা নাই। তো ওই সময় যদি কেউ ভয় নাই চিন্তা নাই, তার তোমার চিন্তা কোন সময়? আল্লাহ বলেন ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, পরকালে অভয় নাই কেন জরুরি? আশকারা রুজে মেশর বাকি আমত কারদি, আশকারা রুজে মেশর বাকি আমত কারদি, আশকারা জুস্তা মেশর এ জামাল ইয়ারদি। দুনিয়ার জীবনে মাওলার জন্য তুমি দেওয়ানা পাগল পড়াছিলা, একটা মুহূর্ত মাওলাকে তুমি ভুলো নাই, কত গুণা করার পরিবেশ ছিল, মাওলা নারাজ হবে দাঁড়ে গেছেও যাই নাই, কত কিছু খাওয়ার ইচ্ছা করছিল মাওলা নারাজ হবে খাই নাই, কত কিছু দেখার ইচ্ছা ছিল মাওলা নারাজ হবে দেখি নাই। এমন ব্যক্তি হইয়া যখন তুমি হাসরের ময়দান কায়েম হইয়া যাবে, একদল লোক থাকবে, একদল লোক আশেকের দল, যাদেরকে বলা হয় আশেকারা রুজে মেশর বাকি আমাত কারিদিস। হাসরের ময়দানে ওই লোকেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করে বলবে আইনাল্লাহ আইনাল্লাহ, আল্লাহ আমার কোথায়, মাওলা গো তুমি কোথায়, ও আমার মাসুক তুমি কোথায়, ও আমার মাহবুব তুমি কোথায়। দুনিয়ার জীবনে তুমি বলছিলা চর্ম চোখকে তোমাকে দেখা যাবে না, হাসরের ময়দানে দেখা দিবা, এখন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, তুমি এখন কোথায় রুকাইয়া রইলা? ও মাওলা তুমি এখন কই লুকাইয়া রইছ, কই গোপন হইয়া রইছ, ফাইনা কেন বিচাইরা?
আল্লাহ বলবেন ও আমার বন্দা বান্দি, আরশের ছায়ার নিচে তোমাদের জন্য আমি জান্নাতের নাস্তার ব্যবস্থা করে রেখেছি, তোমরা একটু নাস্তা খাও, এ ফাঁকে দিয়া আমি আমার বন্দাবান্দের হিসাব থেকে অবসর হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ, তু জাউলাউমুল মাইদা তু তাহাতা লারশি ওয়ান নাসু ইউহাসাবুন, অন্য অন্য লোকেরা হিসাব দিতে 12টা বেজে যাবে, আল্লাহর খাস আশেক বন্দাবান্দি বই নাই, আর সে আজমের ছায়ার নিচে নাস্তা খাইতে খাইতে টামোটা সময় শেষ করে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, রহিত হবে না। আছে না আরেক সরকার আয়া এটারে বদলাই লাইব, আছে না এমন আসেনি কন্যা যে আল্লাহর ভাই ছেলেটাকে আরেকজনে আইসা পরিবর্তন করে ফেলবে, আল্লাহ বলে না না এই চিন্তাই করো না, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো সবচেয়ে বড় সফলতা। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হওয়ার দরকার আছে কি না বলে। এখন আসেন আমি, আল্লাহর ওলি হওয়ার জন্য দুই জিনিসের দরকার, এর মধ্যে একটা হলো করণীয়, করণীয় কাজগুলো করতে হবে নবীর তরিকায়, বর্জনীয় বিষয়গুলো একেবারে ছেড়ে দিতে হবে। কাজ হইল দুইটা, ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুল মানাহি, ইমতিসালুল আওয়ামির করণীয় বিষয়গুলো সঠিকভাবে করতে হবে, ওয়া ইমতিসালুল ওয়া ইজতিনাবুল মানাহি নিষেধ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এই দুইটা জিনিসের নাম তাকওয়া। এখন বলেন তাকওয়া কারে ক, দুই জিনিসের নাম, করণীয় বিষয়গুলো করতে হবে নবীর তরিকা। বলেন করণীয় বিষয়গুলো করতে হবে মন মতো করলে আবার বেদাত হয়ে যাবো, মন মতো করা যাবে না, করণীয় বিষয়গুলো করতে হবে নবীর তরিকা, বর্জনীয় বিষয়গুলো সব ছেড়ে দিতে হবে, যদিও কষ্ট হয়ে যায় ছাড়তে হবে। এ দুই জিনিস যার মধ্যে সে যাবে সঙ্গে সঙ্গে সে আল্লাহর বলি হইয়া যাবে। সামনে আল্লাহ রমজান দিছেন, রমজান কিন্তু ওলি আল্লাহ হওয়ার জন্য ট্রেনিং, এক মাস ট্রেনিং দে, পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, নৌবাহিনীর চাকরি, যে কোনো চাকরি যাক, তাহলে কয়েক মাসের মাস কী দেয়, ট্রেনিংয়ের সময় ইচ্ছে মতো না খাবার দেয় না, কলজা শুকাই গেছে হানিও দেয় না, উদ্দুরানে হানি দিব, এবারে দৌড়াইব 10 মাইল, আরে বাবা কেন, ট্রেনিং চলছে, ট্রেনিংয়ে পাশ হয়ে গেলে পরে আর তোমার এই কষ্ট নাই, পরে খাওয়া যা পারো তা খাইবা, এরপর রেশনও পাইবা, ছেলে মেয়ের সব সব দায় দায়িত্ব সরকার নিয়ে নেবে। বলেন না সুবহানাল্লাহ, ট্রেডিং চলছে, রমজান হলো ট্রেডিংয়ের, এই জন্য সারাদিন রোজা রাখা চিন্তার বিষয়, রোজা রাখা সহজ না কঠিন, কঠিন কিন্তু রোজাটা সারাদিন রাখলাম, ইফতারের সময় যে একটা পানির পিপাসা লাগে খাব অসুবিধা নাই, আবার 20 টাকা তারাবি আবার দিল করে, তারাবিটা 2 মাস পরে দিলে অসুবিধা আছে কেউ ভাই, তারাবির নামাজ 20 টাকা, তারপরে 3 টাকা জমাতে পরি বেতের 23, আচ্ছা 3 টাকা তো সবসময় আমরা বলি, 20 টাকা তারা বিপরা খেলা মনে করছো নি সারাদিন রোজা রাখিয়া, দুই এক নম্বর ছোট তুই তো মানে হুতারটা উড়ুন জানা, 20 রাকাত সাধারণ কথা নাকি, কেন এই 20 টাকা তারাবিটা 2 মাস পরে দিয়া দিত, আর রোজাটা রমজানে তাহলে একটু আসা নই লইলে, আল্লাহ বলেন গাদা এটা তো ট্রেডিং চলছে, ট্রেডিংয়ে যত বিপদ আছে কঠিন আছে সব একবারে পাস করলে একবারে রাস্তা কিলা। বলেন সুবহানাল্লাহ, তো এখানে বলতেছি বন্ধুরা করণীয় বিষয়ের মধ্যে
একটি বিষয় হলো নামাজ। সঠিকভাবে নামাজ তুমি যদি আদায় করো, এই নামাজ এন্তেকালের সময় তোমার কাছে বসে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কবরে হাজির হইয়া যাবে, হাসরের ময়দানে তুমি যখন হাজির হইয়া যাইবা, নামাজ তোমাকে রাস্তা দেখাইয়া দেখাইয়া জান্নাতে পৌঁছায় দিবি। এই নামাজ, নামাজের গুরুত্ব কেনা জানে? সবাই জানে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করো। সবাই বলে না আমিন। দুই নম্বর বিষয়, মা বাবার খেদমত। এটা আপনারা একটু চিন্তা করে নাই। আমি গতকালও একটা কথা না শুননা, বড় দুঃখ পাইছি। রাত্রে, গত রাত্রে শুনছি আবার মাগরিবের পর পর, ওহ বড় দুঃখ লাগতেছে। কি কথা না, এক ভাই বোন আসছে বাবার বাড়িতে, আসছে অন্য নিয়তে, মানে সম্পত্তি ভানা, সম্পত্তি নেওয়ার জন্য। তো ভাই কি করছে, দাও লইয়া দিছে দরঙ্গি। ওহো, বেচারি দূরতে দূরতে জানতো বা চাইতি, আর ভাই তো প্রেশার দেয় স্বামীর বাড়ি থেকে সম্পদ আনো। খুব কষ্ট করছে, এক দাঁত গিয়ে ফুইর গেছে গা, খুব কষ্ট করছে। এটা শূন্য রাত্রে বলতেছি, আমার যে একটা মেয়ে, বড় মেয়ে, তিন মেয়ে তিন ছেলে, এরা তিন মেয়ে মাশাল্লাহ কইছেন, দশজন হওয়ার দরকার, মাশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে আছে, আরো ডবল মাশাল্লাহ কম, কমপক্ষে কয়জনের দরকার? সাতজন, সাতজন ভাসে ভাসে কত, দশ। দোয়া করেন। হ্যাঁ, আর অসম্ভব না, ছুটুটার বয়স এখনো দুইঘা, দুই বছর হয়েছে না, তাহলে বাকি রাস্তা তো কিলার ওই সমস্যা হয়েছে ন। আরে ছুটুটার দুই বছরে দুধ খা। যাই হোক, বলতেছিলাম এত আদর করি আমি, রাতের দুইটা হোক তিনটা হোক গেলে গিয়া এই ছুটু জিটার এইটার গিয়া উড়াই গিয়া এমনই গিয়া, ভাল লাগে না আর কি, এক নজর দেখিয়া এরপরে গিয়া শুই গিয়া। এখন বলতেছি আমি যখন মরে যাব, এত আদর করে চোখে মুখে গালে চুমাইয়া যখন যা বলে তাই দিচ্ছি, এই মেয়েটারে যখন বিয়া দিয়ে দেব, আমি যখন কবরে চলে যাব, ওখানে যাওয়ার পর যদি আমার কাছে সংবাদ পৌঁছে যায়, তোমার এই কলিজার টুকরা মেয়েটা তোমার বাড়িতে এসেছিল, তোমার ছেলে দাও দিয়া দৌড়ায় বাড়িতে বাড়ি করে দিছে, কেমন লাগবে? প্রত্যেকের ব্যাপারে এমন। এই জন্য বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন একটা কাজ যদি কর, দুই জিনিসের দায়িত্ব। নবীজি বলে না বিদিয়া দিলাম, ভোরের সাথে ভাইটা ভাগ্নির সাথে যদি ভালো ব্যবহার কর। দুই নম্বরে হুফু আম্মা, হুফার তো ভাই বোন, এরাও তো একসময় এই বাড়ির মালিক ছিল। হ্যাঁ, হুফু, হুফার তো ভাই বোন, বোন ভাগ্না ভাগ্নি, এর হইলে একদম রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য এটাই। তুমি যদি তোমার বোন ভাগ্না ভাগ্নি হুফু আম্মা হুফাত্ত ভাই বোনের সাথে ভালো ব্যবহার করো, তাদের মনে যদি কষ্ট না দেয়, প্রত্যেকটা মেয়ে কষ্ট পাইলেই দিলে দিলে বলা মা গো দেখো তোমার মেয়ের সাথে, আব্বা দেখো তোমার মেয়ের সাথে তোমার ছেলে কি ব্যবহার করতেছে। নবীজি বলেন ভাগ্না ভাগ্নি হুফু আম্মা হুফাত্ত ভাই বোন, এদের সাথে ভালো ব্যবহার, যে যত ভালো করবে, যে যত বেশি করবে, তার কামাই রোজগারে আমি এইভাবে বাড়াইয়া দেব। যেদিক দিয়া যাবে রাস্তা খোলা, যেদিক যে কোনো কাজে যাবে লাভ হবে। বলেন না সুবহানাল্লাহ, লাভ হবে। আসলে এই দিকে আমাদের খেয়ালই নাই। দুই নাম্বার বন্ধুরা, তোমার শারীরিক সুস্থতা আল্লাহ দিয়ে দেবেন, ক্যান্সার দিত না দুয়ার দ্বারা। আগে বলছিলাম তপ্ত মনের দুয়ার দ্বারা তকদিরও পাল্টায়। এই জন্য ছেলে, হ্যাঁ, ভাই বোনদের সাথে, বিশেষ করে বোন ভাগ্না ভাগ্নি হুফুয়া মহবাত্ত ভাই বোন, এদের আসলে একটু আপ্যায়ন করবা। এরা জানা যে সব বেচ্চা কিনা, তাদেরকে আপ্যায়ন করো। আসলে
কলজাটা বড় হয়ে যাবে, বাস বা এক দুদিন থাকলে শান্তিতে, এটাই তো চা। অনেকদিন থাকতে থাকতে 6 মাস 9 মাস 1 বছর স্বামীর বাড়ি তো নিজের বাড়ি হয়ে গেছে, মন ছানা একটু ঘুরাই তো বলেন না, বস 6 মাস 9 মাস 1 বছর পরে যদি আসে যতটুকু সম্ভব তাদের সাথে ভালো ব্যবহার করে দাও। আমার নবী বলেন তাদের সাথে ভালো ব্যবহার করলে তোমার জন্য দুইটা দায়িত্ব, দুইটা বিষয়ের জামিনদার হয়ে গেলাম। এক নম্বরে তোমার সম্পদে বরকত হবে, ধনী হইয়া যাইবা। 2 নম্বরে বিপদাবদ এক্সিডেন্ট থেকে শারীরিক সুস্থতা আল্লাহ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গ গেছে মা বাবার খেদমতের ব্যাপারে, মা বাবার খেদমতের ব্যাপারে তুমি নিজে তোমার কতবার সুমাইছে মাঠে গেছি গাওয়া, মা গো আমারে ছোটবেলা কয়বার সুমা দিছ হিসাব আছে? নিজে না খাইয়া হা হুজুর আছে মাশাআল্লাহ। তো বলছিলাম মা বাবার সাথে ভালো ব্যবহার যদি করো তখনও তোমার দুইটা পুরস্কার, খেদমতে মাদার পে দরকুন শুভ শাম, তাকে বাসি দরদুয়া আলম নেকে নাম। 1 নম্বরে আল্লাহ তোমাকে বিপদ আবার অ্যাক্সিডেন্ট দিকে বাঁচাইবেন, 2 নম্বরে তোমার সুনাম আল্লাহ ছড়াই দিবেন তার জ্বলন্ত প্রমাণ। ওয়াইসাল কারণে নবীজির জীবৎ দশায় আছেন কিন্তু মার খাতিরে যান নাই, মার কাছে বারবার বলছেন মা গো নবীর সাথে সাক্ষাৎ করতাম, মা বলেন যাইলে আমি কষ্ট পাব, আমি আল্লাহর দরবারে দোয়া করব তোমাকে আমার মাওলা ঠকাইবেন না, বলেন না সুবহানাল্লাহ। ঠকাইছে, আরে বলেন ঠকাইছে সারা পৃথিবীতে, ওয়াইসাল কারণের নাম জানে না কে মুসলমানের মধ্যে। এই জন্য মাতা পিতার সাথে ভালো ব্যবহার। শেষ কথাটা মনে আসেনি, একটা শের যে পড়ছিলাম এটার নাম কি ও, হ্যাঁ জোরে বলেন, শুধু শোনো আর তফসির শোনো আর আমল নাই। জাযাকাল্লাহ কে চশমা বাজ কর দি মুরাবা জানে জাহাম রাজ কর দি, দয়াল আল্লাহ দেবেন তুমাই পূর্ণ প্রতিদান, সঠিক পথের তুমি আমায় দিয়েছ সন্ধ্যা। মির্জা কাতিল বড় কবি আছেন হিন্দুস্তানের, 250 বছর আগে উনি একটা বই লিখছেন নবীর শানে, এর মধ্যে 2-1টা গজলও লিখছি খুব চমৎকার। বই গেছে ইরান, ইরানের এক খাস আশেকের রসুল পাইয়া সরাসরি তার সাথে সাক্ষাতের লাগি আইসি, আয়সা জিজ্ঞেস করছে মির্জা কাতিল হজরত কোথায়, হজরত তো গেছে সেভ করবার লাগে গেছে, উনি তো মনে করছে কত বড় আল্লাহর উলি আল্লাহ জানে, গিয়া দেয় পয়সা আর দাড়ি দুধি মুসলমানে কামাইতাছে, দীক্ষা আশ্চর্য বলছেন আগা রেশমি তার আসি, জনাব আমি ইরান থেকে আসি আপনার বই ফইরা এসক মহাব্বতের বই ফইরা আপনি দাড়ি কামাইতেছেন, কবি মানুষ তো কহ রেশম মি তার আসাম হলিকিন দিলে কসেরা নমি তার আসাম, ক দাড়ি কামাইতেছে কিন্তু কোনো মানুষের অন্তরে কষ্ট দেই না, দেখছে নি কারবারটা, হ্যাঁ বলে কোনো মানুষের কষ্ট দেয় না। ওই ইরানি ভাইয়া বলছেন কোনো মানুষের অন্তরে কষ্ট তো দিচ্ছ না কিন্তু আমার নবীর সুন্নতরে কেটে নবীর কলিজারে টুকরা টুকরা করছ, এটা নবীর সুন্নত, এটাতেই খুর লাগানো ব্লেড লাগানো কেচি লাগানো নবীর কলিজায় লাগানোর সময়, শুধু এতটুকু বলছি সাথে সাথে চমকা উঠছে তখন এসে একটা করছে জাযাকাল্লাহ কে চশমা বাজ কর দি মুরাবা জানে যা হামরাজ কর দি হা, দয়াল আল্লাহ দেবেন তুমাই পূর্ণ প্রতিদান, সঠিক পথের তুমি আমায় দিয়েছ সন্ধ্যা। এতদিন আমি ভুলের পথে ছিলাম, আজকে আমার ভুল সংশোধন হয়েছে, তৌবা করলাম জীবনে আর দাড়ি কাটবো না, কারবার হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ। আমার শেখ মুর্শিদ
আরে বিল্লাল আমার হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহ আমার কাদা করাচি পাকিস্তান, উনি বলেন কহাসরের দিন আমি শুধু একটা জিনিস আল্লাহর কাছে হাজির করতে পারবো, কিন্তু তেরে মেহবুব কি শাবাহাত লেকে আয়া হো, হাকিকত তু কর দে মাইসুরত লেকে আয়া হো। আল্লাহ কিচ্ছু আনছি না, তোমার নবীর সাথে একটা সাদৃশ্য করে আইছি, দাঁড়িয়ে আলো আইছি, বাকিটা তুমি দয়া কইরা কইরা দাও। বলেন না সুবহান আল্লাহ। এ মুরব্বীরা শুনো, দাঁড়ি ভাইকা গেছে গা, কাল্লা যদি আজরাইল আসে মইরা যাও, কবরে গেলে নবীর সুপারিশ পাইতা, নবী মুখটা ফিরাই নেবেন এভাবে। আজকার মাহফিল থেকে এই দাঁড়ির দিকে যত্নবান হও, যে আর দাঁড়ি কাটবো না, এক মুঠ। কয় মুঠ? এই এক মুঠ। এক মুঠের আগে দাঁড়ি কাটা যায়জ না, এক মুঠের আগে দাড়ি ছাটা জায়েজ না। ইনশাল্লাহ ইজ্জত হইবা, সম্মান পাইবা, রাজি আছেন তো? ইনশাল্লাহ কে কে রাজি আতুরা নাই থাকবে, হাত নামান। অনেকেই আমি যার গরো খানা খেয়েছি, আমি বলছি আপনার ভাগ্যবান মানুষ, ভাগ্যবান কথা বুঝছো? কেন আল্লাহ তোমার দন দিব, ইজ্জত দিব, সব দিব, কেন? একটা গুণ তোমার মধ্যে আছে, ওইটা কি? হা চোখু দেখা, হাতকে পরদা, কাজদারত মাইলা সুন্দর তো নাই পাকা বুড়া। আল্লাহ যাকে আল্লাহওয়ালা বানাইতে চান, দুনিয়া আখেরাতে সম্মানিত করতে চান, তো আল্লাহওয়ালাদের মহাব্বত তার অন্তরে ঢুকাই দেন, আল্লাহ নিজে ঢুকাই দেন, তখন সে মহাব্বত করে। আর আল্লাহ যাকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, নবীগণ রসুলগণ উলামায়ে কেরামন গণের সাথে বদমাইশি করার মন মানসিকতা বিদ্বেষক আল্লাহ নিজে ঢুকাই দে, চোখু দেখা, হাতকে পর্দা, কাজ দ্বারা। যেহেতু আচরণ খুব ভালো, দোয়া করি আপনাদের সবার জন্য, আমি দোয়া করি, দোয়া করি দ্বারা দেখা নগদ হাদিয়া আমার পরে হুজুরে করলই তো না, টাইম তো হয়ে গেছে। হ্যাঁ একটু হালকা, ও একটু হালকা বসেন, সবাই দোয়া হবে, নগদ কিছু আপনারা দিয়ে দিবার লাগে, হুজুর বলছে উঠাও উঠাও কয়েকজন, ইয়া করো না, ওই যে মহাব্বতে। হ্যাঁ গুলাম মুর্তজা 500 টাকা, গুলাম মুর্তজা 500 টাকা নগদ দিছে, আল্লাহ কবুল করে নাও, জান মালিক।